রণক্ষেত্র হাওড়া গ্রামীণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ সোমবার সকাল ছটা পর্যন্ত হাওড়া গ্রামীণে ইন্টারনেট বন্ধ হাওড়া গ্রামীণে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল সরকার রণক্ষেত্র উলো পুলিশের গাড়ি কিয়স্কে আগুন উলু বেরিয়া বিজেপির পার্টি অফিসে আগুন অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে এই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাদানে গেছে শেল ছড়ে পুলিশ অন্যদিকে হাওড়ার সলোপে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উলুবেরিয়া পাচিলায় ছ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভকারীরা সাতরাগাছি চেঙ্গাইল দাশনগরে রেল অবরোধ যার জেরে হাওড়া খড়গপুর শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল রণক্ষেত্র হাওড়া গ্রামীণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ সোমবার সকাল ছটা পর্যন্ত হাওড়া গ্রামীণে ইন্টারনেট বন্ধ হাওড়া গ্রামীণে ইন্টারনেট পরিষেবা বন্ধ করল সরকার রণক্ষেত্র সলভ সেখানকার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এখনো পোড়া গন্ধ এবং বেরোচ্ছে ধোয়া সঙ্গে রয়েছে আগুন এই পরিস্থিতি হাওড়া গ্রামীণ পুলিশের যে গাড়ি সেই গ্রামীণ পুলিশ বাহিনীর গাড়ির এবং এখনও দেখতে পাচ্ছি যে এখনও চাকা থেকে দাউদাউ করে আগুনের শিখা দেখা যাচ্ছে এই পরিস্থিতি তৈরি হয়েছিল ঘন্টার পর ঘন্টা যখন যে সময় পাঁচলা অবরুদ্ধ ছিল সেই সময় পর হাওড়া পুলিশের যে যে টহলদারি ভ্যান যে টহলদারি ভ্যানগুলি পাঁচলায় যেখানে অবরোধ চলছিল সেই অবরোধের জায়গায় ডিউটি করতে আসেন পুলিশ কর্মী সেই হাওড়া পুলিশের গাড়ি এইভাবেই কিন্তু সম্পূর্ণ ভস্মীভূত পরপর দু দুটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া গ্রামীণ পুলিশের যেগুলি এইভাবেই কিন্তু ভস্মীভূত অবস্থায় জাতীয় সড়কের ধারে পড়ে রয়েছে এবং এখনও তার মধ্যে থেকে ধোঁয়া বের হচ্ছে এখনও তার মধ্যে থেকে আগুনের শিখা আমরা দেখতে পাচ্ছি এবং যে যে জায়গায় এই ঘটনাটি ঘটানো হয়েছে সেই জায়গায় আশপাশের যে সিসিটিভি ক্যামেরা রয়েছে বাড়ির এবং যে সমস্ত দোকান রয়েছে সেই দোকানের সিসিটিভি ক্যামেরাগুলিও ভাঙচুর করা হয় এবং সম্পূর্ণভাবে পুলিশের এই গাড়ি টহলদারি ভ্যান আমরা দেখতে পাচ্ছি যে উল্টে দেওয়া হয়েছে এবং উল্টে দিয়ে তাতে অগ্নিসংযোগ করা হয়েছে যে গাড়িগুলি রাস্তার ধারে দাঁড়িয়েছিল সেই গাড়িগুলির ওপরে আক্রোশ গিয়ে পড়ে বিক্ষোভকারীদের এবং কার্যত বিনা বাধায় তাণ্ডব চলে বিনা বাধায় কিন্তু লুটপাট চালানো হয় আমরা দেখতে পাচ্ছি যে আশপাশের বাড়িগুলিতেও ভাঙচুর চলেছে এবং পুলিশও তার থেকে রেহাই পায়নি